ক্রিকেটার জাহানারা আলমের 16 সেকেন্ডের একটি ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে নেট দুনিয়ায়। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথেই। ক্রিকেটার হিসেবে জাহানারা আলমকে হয়তো নতুন করে চেনার প্রয়োজন নেই। বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটে বলে তিনি কতটা কার্যকর এরই মধ্যে তার প্রমাণ মিলে গিয়েছে। দেশে ও দেশের বাইরে প্রতিনিয়ত 22 গজে আলো ছড়িয়েছেন এই জাহানারা আলম। তবে দেখতে শুনতে ভালো আর সুদর্শন হওয়ার কারণেই দেশ ও দেশের বাইরে থেকে অসংখ্য যুবকের বিয়ের অফার পাচ্ছেন ইতিমধ্যে তিনি। কিন্তু ক্রিকেটে সময় দেওয়ার জন্য কোনো কিছু না ভাবার মধ্যেই তার লক্ষ্যটা। জাহানারা আলম বলছেন, বিয়ের প্রস্তাব তো আসে, কিছু ছেলেদের পাগলামো দেখলে আমার খুবই অবাক লাগে। আমি এই জায়গায় না থাকলে হয়তো পাগলামি একটু কম থাকতো। একরতে ভালো লাগে, আবার খারাপও লাগে। মাঝে মাঝে মাত্রা অতিরিক্ত হয়ে যায়, যেটা কিনা অসহ্যকর। শুধু দেশে না, দেশের বাইরে এমন পরিস্থিতির শিকার হতে হয়, আমি খুব শক্তভাবে অবশ্যই এগুলো হ্যান্ডেল করতে পারি, কারণ এখনই বিয়ে নিয়ে চিন্তা করছি না। তিনি আরো বলেন, বিয়ে আসলে উপর আল্লাহর কাছে, যখনই আল্লাহর হুকুম হবে তখন হয়ে যাব। আমাকে যে বিয়ে করবে সে এবং তার পরিবার ক্রিকেটটাকে কিভাবে নিবে সেগুলো নিয়ে আমাকে অনেক চিন্তা করতে হয়, কারণ ক্রিকেট নিয়ে বাইরের ছোটখাটো কোনো বাধা আমি মেনে নিতে পারবো না কখনো। তবে ক্রিকেটের বাহিরেও আছে তার অন্য একটা জগৎ, নাম যার সোশ্যাল মিডিয়া। অনেকের কাছে হয়তো এই অঙ্গনটা বলতে কেবল ফেসবুকে বোঝানো হয়ে থাকে, কিন্তু এক ফেসবুক দিয়ে সোশ্যাল মিডিয়ায় গুন্ডি শেষ করা যাবে না। বহুল জনপ্রিয় এই মাধ্যমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে টুইটার আর ইনস্টাগ্রামের ব্যবহার। সময়ের স্রোতে জাহানারাও ভাসিয়েছেন তার আশার ভেলা। ব্যাট বলের সঙ্গে ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামেও তিনি বেশ সক্রিয়। একটি উদাহরণ দিলে হয়তো বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্যান্য ক্রিকেটারের কথা আমি বাদ দিচ্ছি, পুরুষ দলের মধ্যেও এমন অনেকে আছেন যারা কিনা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সক্রিয় নন। যেখানে জাহানারা বেশ পরিচিত মুখ, নিয়মিত ভক্তদের সঙ্গে নিজের সুখ দুঃখ কিংবা নানা মুহূর্তগুলো শেয়ার করে থাকেন। এরই মধ্যে নিজের ফেসবুক পেজে ভেরিফাইডে একটি ভিডিও ক্লিপ আপলোড করেছিলেন, যেটা কিনা ছিল 16 সেকেন্ডের। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এই খবর পাওয়া পর্যন্ত ভিডিওটি 97,000 মানুষ দেখে ফেলেছে। দর্শক, ক্রিকেটার জাহানারা আলমের খেলা আপনার কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ছিল এখনকার মতো আপডেট। পরবর্তীতে ক্রিকেটের সব আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।